الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى الك واصحابك يا حبيب الله আসল তো আসলা ওয়া আলাই ই কায়া নবি আল্লাহ ও আয়লা আলিকা ওয়া হ্যাঁ বিকায়া নুর আল্লাহ আল্লাহ রসুল সল্লাল্লাহ তা আইলা আইলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান হচ্ছে তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দুরুত্ব সরিফ পাঠ করো কেননা তোমাদের দূরত্ব আমার নিকট পৌঁছে থাকে সল্লু আলাল হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্লাহ তাল আলহি আলহি ওসাল্লাম প্রাণ প্রস্তামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ মাদানী চ্যানেল এর ধারাবাহিক অনুষ্ঠান পরকালের সফর এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে সুস্বাগত আলহামদুলিল্লাহ বাজাল আজকের আমাদের এই অনুষ্ঠানের বিষয় হচ্ছে মৃত্যু যন্ত্রণা নবীগণ আলহিমুসাল্লাম ইনাদের মৃত্যু যন্ত্রণা কি কিনা আল্লাহ তালা আমাদেরকে ধৈর্য ধারণ করে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার তৌফিক দান করুক প্রাণ পিস্তামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতাবিন্দ উম্মল মমিন হজরত সাই দাতনাম মা ইসা সিদ্দিকা বলেন একদা আমি নিজের ঘরে একাকি বসেছিলাম এমন সময় রাসুলুল্লাহ সাল্ল আলহি ওসাল্লাম আমার ঘরে তাস্িপ নিয়ে আসলেন আমি ওনাকে দেখে সালাম করলাম আর আমার অভ্যাস অনুযায়ী তাজিমের জন্য দাঁড়াচ্ছিলাম এতে রাসুল্লাহ সল্ল্লাহ তহ আলহি ওয়ালহি ওসল্লাম বললেন হে আয়েশা যত স্থানে বসে থাকো আমি তাই করলাম তখন রাসুলে পাক সাহিবে সাল্লাহ তালা আলাইহি ওয়ালহি ওসলাম এসে আমার উরুর উপর তার মস্তক মুবারক রেখে শুয়ে পড়লেন আমি ওনার দাড়ি মুবারক হতে বেছে বেছে উনিশটি সাদা দাড়ি মুবারক বের করলাম এটা দেখে আমার অন্তকরণে অত্যন্ত দুঃখ ও বীতির সংসার হল বাপলাম রাসুলসাল্লি তালা আলহি ওয়াসাল্লাম বুঝি আর বেশিদিন দুনিয়ায় অবস্থান করবেন না হয়তো তিনি অল্প দিনের মধ্যেই সমস্ত উম্মতকে ইয়াতিম করে চলে যাবেন এরূপ দুঃখে আমার চক্ষু হতে অশ্রু দ্বারা প্রবাহিত হল এমনকি কয়েক ফুটা অশ্রু রাসুলে পাক সাল্ল তালা আলেহি ওয়ালহি বসাল্লাম এর মুখমণ্ডলের উপর পড়ল রাসুল্লাহ সাল্ল তালা আলেহি ওয়ালহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ চমকে উঠে বললেন হে আয়েশা তোমার কি হয়েছে তোমার এই অবস্থা কেন তখন মা মিনতি সহকারে বলল আলহিহি ওসাল্লাম বলুন যে মৃত ব্যক্তির উপর মৃত্যুর সময় সবচেয়ে কোন অবস্থা অত্যন্ত যন্ত্রণাদায়ক সরকারে মদিনা করারে কলবুসিনা গায়েবের সংবাদদাতা নবী সাল্লি ওয়ালহি ওয়াসাল্লাহাদ মৃত ব্যক্তির ওই যন্ত্রণায় সবচেয়ে বেশি কঠিন যখন মৃত ব্যক্তিকে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঘর হতে বের করে এবং তার বিচ্ছেদে উচ্ছস্বরে কান্নাকাটি করতে থাকে অতপর রসুল করিম রৌফুর রহিম সাল্লাহ তালা আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম আরও বললেন হে আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহআলা আনহা এটা হতেও মৃত ব্যক্তির উপর অত্যন্ত কষ্ট ও যন্ত্রণা ওই সময় হয় যখন তার আত্মীয় স্বজন নির্ধয়ভাবে নিবিড় বনের ক্ষুদ্রাকার মাটির গর্তে তাকে রেখে আসে এরপর নবী করিম সাল্ল তি ওয়াসাল্লাম আরো বললেন হে আয়েশা রদিয়াল্লাহ আনহা জেনে রাখো মৃত ব্যক্তির দেহ হতে যখন তার যাবতীয় কাপড় ছুপট খুলে নেয়া হয় তখন মৃত ব্যক্তির আত্মা উচ্ছস্বরে চিৎকার করে বলে হে উলঙ্গকারীরা আমার দেহ এত তাড়াতাড়ি উলঙ্গ করো না বড়ই লজ্জা হচ্ছে তার এই রূপ চিৎকার মেছি। মানুষ আর দানব ছাড়া সবাই শুনতে পাবে এইভাবে যখন আবার মৃত দেহকে গোসলের জন্য তার দেহের বস্ত্রাদি খোলা শুরু করা হয় তখন আবার আত্মা রুহ চিৎকার করে বলতে থাকে হে অমুক আমার দেহ হতে বস্ত্রাদি ধীরে ধীরে খুলতে থাকো কেননা এই মাত্র আমি মৃত্যুর কবল থেকে রক্ষা পেয়েছি মরণ আমার দেহকে একেবারে শাকের মতো সিদ্ধ করে ছেড়েছে এবং নরম করে ফেলেছে আমার দেহে এখন ফুলের আঘাত পর্যন্ত সহ্য হচ্ছে না কাজেই কাপড় চুপট ধীরে ধীরে খুলো আবার মৃত ব্যক্তিকে গোসলের জন্য তার দেহে পানি ডালা হবে তখন মৃতদেহের আত্মা বলবে হে গুসল দানকারী আমার দেহে অতিরিক্ত গরম ও শীতল পানি ঢেল না তাতে আমার দেহ অত্যন্ত কষ্ট পায় কেননা আজরাইল সালাম এই মাত্র আমার দেহকে ছাড়ল আমার দেহকে যে একেবারে পিষে তোলার মতো নরম উখিন করে ফেলেছে তাই গরম বা শীতল পানি যাই দিতে থাকো তাতেই আমার কষ্ট কোনোটাই আমি বরদাস্ত করতে পারব না পুনরায় যখন সমস্ত দেহ উত্তম রূপে পানি দ্বারা মেজে গষে দুয়ে পরিষ্কার করতে থাকে তখন বলে হে অমু তোমার মধ্যে কি আমার জন্য মুঠেই দয়া নেই এত নির্দয়ভাবে দত করছো কেন তুমি কি জানো না যে এই মাত্র আমার মৃত্যু হয়েছে মৃত্যু যে আমার দেহকে একেবারে বিক্ষত করে ফেলেছে কাজেই শক্তভাবে আমার দেহ স্পর্শ করো না ধীরে ধীরে পরিষ্কার করো মৃত্যুর যে কি যাতনা তা অনুভব করতে পারি বলেই এই রূপ করছ অন্যথায় এমন নির্দয় ভাবে করতে না দেহকে গোসলের পর যখন কাপন পরানো শুরু করে এবং কাপন পরিয়ে দু পায়ের কাছে কাপন একত্র করে বাঁধতে আরম্ভ করে মাথা কাপড় দিয়ে মোড়ানোর জন্য মাথার কাছে যায় তখন মৃতদেহ আরো উচ্ছছরে চিৎকার করে বলতে থাকে। হে কাপন প্রধানকারী তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি আমার মুখমণ্ডল এত তাড়াতাড়ি বেঁধে ফেল না এটাই যে আমার শেষ বিদায় আমার আত্মীয় স্বজন ভাই বন্ধু স্ত্রী পুত্রদেরকে শেষবারের মতো একবার দেখে নিতে দাও তারা যে কিয়ামত পর্যন্ত আমার চেহারা আর দেখতে পাবে না এবং আমিও যে আর কখনো তাদেরকে স্নেহ ও ভালোবাসা দিতে পারবো না যখন মৃতদেহ কবরস্থানের উদ্দেশ্যে গড় হতে বের করা হয় তখন আবার মৃতদেহের আত্মা বলে উঠবে হে বন্ধুরা তোমাদেরকে আল্লাহর কসম দিয়ে বলছি তোমরা আমাকে ধীরে ধীরে গড় হতে বের করো আজই আমি নশ্বর দুনিয়া হতে বিদায় নিয়ে এমন এক স্থানে গমন করছি যেখানে কোনো দিন যুগের হাওয়া প্রবাহিত হবে না কোলাহল বলতে কিছুই থাকবে না তাই শেষবারের মতো একবার আমার দুনিয়ার জীবনের সাধনার ঘরবাড়ি বাড়ি দালান কুটা ইত্যাদি দেখে নিতে দাও পুত্র পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হতে শেষবারের মতো বিদায় নিতে দাও কপালে করাঘাত করলেও যে তারা এই হতবাগাকে আর কখনো দেখতে পাবে না ওই মৃত ব্যক্তি আরও বলবে হে বন্ধুরা আজ আমি আমার স্ত্রীকে বিধবা করে চির সংকটময় স্থানে গমন করছি এবং আমার ছোটো শিশু সন্তানদেরকে ইয়াতিম করে চিরবিদায় নিচ্ছি সুতরাং তোমরা আল্লাহ তালার দিকে চেয়ে তাদের উপর সদয় হইও এবং তাদের রক্ষণাবেক্ষণ করো প্রাণ পিস্তামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক আল্লাহ তাবারা কাবা তালা আজা মাজাল সুরাই কাব এর উনিশ নম্বর আয়াতের মধ্যে সাত ফরমান তরজুমাই কাঞ্জলি ইমান এবং এসে পড়ছে মৃত্যু যন্ত্রণা সত্য সহকারে এটাই যা থেকে তুমি পালায়ন করতে প্রাক পিস্তামি মৃত্যু যন্ত্রণা সত্য কিন্তু তা কেউ ঠের পাবে কেউ পাবে না আবার কারো কারো মৃত্যু যন্ত্রণাই হবে না মৃত্যুর কঠোরতা আমাদের অতি সন্নিকটে হতে যাচ্ছে প্রস্তুতি নাও মমিন মৃত্যুবরণ করার সময় মুস্তাফা সাল্লাহ তা আলিহি আলহিবাসাল্লামের সৌন্দর্য দেখতে পাবে যার ফলে তার এই কষ্ট অনুভব হয় না যেমন বর্ণনাগুলোতে রয়েছে মৃত্যুর কষ্ট সবার জন্য রয়েছে কিন্তু ওই কষ্ট সবাই অনুভব করবে না সুরায়ে আনাম এর মধ্যে রয়েছে তর্জমায়ে কাজুল ইমান হে রসুল ওয়া ওহি ওসাল্লাম এবং কখনো আপনি দেখতে পাবেন যখন জালিম মৃত্যু যন্ত্রণা ভুগতে থাকে এবং ফিরিস্তাগণ হাত বিস্তার করে রয়েছে বের করো নিজেদের প্রাণ সমূহ বর্ণনা রয়েছে ফিরিস্তাদের এই উক্তি ক্রুত প্রকাশের জন্যই নতবা প্রাণ বের করা ক্ষুদ ফিরিস্তাদেরই কাজ না কাফিরদের এই আয়াত থেকে বোঝা গেল যে কাফিরদের মৃত্যু অধিক কঠিন হয় প্রাণ বের করা কষ্টের সাথে শাস্তি এবং দুনিয়া থেকে চলে যাওয়ার কষ্ট ভোগ করে প্রাণ পিস্তম ভাইরা আল্লাহ তাবার কাত আল্লাহল পবিত্র কোরআনের অন্য আরেকটি জায়গায় এই মৃত্যু যন্ত্রণার ব্যাপারে ঈর্ষাক করেছেন তর জুমাই কাজুলি ইমান অতপর কেন হবে না যখন প্রাণ কণ্ঠ পর্যন্ত পৌঁছবে আর তোমরা যখন থাকিয়ে থাকছ বর্ণনায় রয়েছে অর্থাৎ হেলুকেরা যদি তোমাদেরই মধ্যে কোনো ক্ষমতা থাকে তবে কাউকে মরতে দেখে তার প্রাণটা কেন ফিরিয়ে নিচ্ছ না যখন তোমরা এতই দুর্বল ও অসহায় হও স্বাধীন ক্ষমতাবান মহান রবের উপর ইমান আনো এইভাবে যে তার রসুল গনকে মেনে না প্রাণ পিস্তামী ভেহেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ আসলে মৃত্যু যন্ত্রণা ভয়াবহতা অনেক কঠিন আর আল্লাহ তাবারকাত আল বাজাল অন্য জায়গায় ঈর্ষা ফরমাচ্ছেন আর অনেক মুখমণ্ডল সেদিন উদাস হয়ে পড়বে তারা ধারণা করবে যে তাদের সাথে কুমর ভাঙ্গা আচরণ করা হচ্ছে কখনো না যখন প্রাণ উষ্ঠাগত হবে প্রাণ পিস্তামী ভাইরা আসলেই মৃত্যু যন্ত্রণার ভয়াবহতা অনেক কঠিন আর এই ব্যাপারে ইমাম মহাশিবি কিতাবের মধ্যে বর্ণনা করেন আল্লাহ হজরত ইব্রাহিম আলহি সালামকে জিজ্ঞেস করেছিলেন হে আমার বন্ধু তুমি মৃত্যুর সাত কেমন বুঝলে হজরত ইব্রাহিম আলা নবীনা আলহি সালাম জবাব দিলেন যেন একটি অগ্নিশলাকা কাঁচা তোলায় ডুকিয়ে তা আবার টেনে বের করা হলো আল্লাহ ফাক বলেন হে ইব্রাহিম আলহিস নিশ্চয় আমি আপনার অতি ভাবে বের করেছি হজরত সৈন মোসা আলা নবীনা ও আসালাম এর মৃত্যু যন্ত্রণা কেমন ছিল আল্লাহ পাক হজরত মোসাইল নবীন আলহি সালাতলামকে তার মৃত্যুর অবস্থা জিজ্ঞেস করলেন তিনি জবাব দেন কসাই একটি জীবিত বকরির চামড়া খুললে যে রূপ কষ্ট হয় আমিও সেইরূপ কষ্ট পেয়েছি হজরত ইসা আলহি সালাম তার হাওয়ারি উম্মতকে উপদেশ দিয়ে বলেছিলেন হে হাওয়ারিগণ তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো তিনি যেন এই কষ্ট অর্থাৎ মৃত্যু যন্ত্রণা তোমাদের জন্য সহজ করে দেন দেনা আসলে আমরা নবীগণ দের মৃত্যু যন্ত্রণা শ্রবণ করতেছি আর কিতাবের মধ্যে এসেছে হজরত মাখুল ইবনুল আসকাহ রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি নবী করিম রৌফ রহিম সাল্লাহ তালা আলহি ওয়ালহি ওসাল্লাম থেকে এইভাবে রেওয়ায়াত করেছেন রাসুল সাল্লাহ তাল আলহি ওয়ালহি ওসাল্লাম ইরশাদ করেছেন যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি মালাকুল মত দর্শন করায় এক হাজার তার বাড়ির আঘাতের চেয়েও অধিক কষ্টদায়ী প্রাণ পিস্তামী ভাইরা আসলে মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ যে আজরায়েল সালামকে দেখাটা এক হাজার তার বাড়ির আঘাতের চেয়েও বেশি কষ্টদায়ক তাহলে মৃত্যুর যন্ত্রণা কত কোটি আর এই ব্যাপারে আজরায়েল সালাম কি বলতেছেন আমরা শ্রবণ করি কাজী আবু বকর ইবনে আরবি বর্ণনা করেছেন যখন আল্লাহ পাক প্রাণী জগতের মৃত্যুর পর আজরাইলকে তার নিজের রুহ নিজের যান কবস করার জন্য নির্দেশ দিবেন তখন আজরাইল বলবে হে আল্লাহ তোমার মহত্বের শপথ করে বলছি এখন মহতের কষ্ট যেভাবে উপলব্ধি করতে পেরেছি এই রকম যদি পূর্বে উপলব্ধি করতাম তাহলে কোনো মুমিনের রই আমি কবস করতাম না ভেয়রা ও মাধানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ একের পর এক আমরা মৃত্যুর যন্ত্রণা বিষয়ে শ্রবণ করতেছি আমাদের ওই মৃত্যুর যন্ত্রণা থেকে পরিত্রাণ লাভের কোনো উপায় কি আমরা বের করব না আমরা কি আল্লাহ তাবার কাল আজালার সন্তুষ্টির জন্য বেশি পরিমাণে নেকি হাসিল করে নিব না আমরা শ্রবণ করি মৃত্যু যন্ত্রণার ব্যাপারে আরেকটি রেওয়ায় হাউসাফ আনহু থেকে বর্ণিত রাসুল করিম, করিম রহিম সাল্লাহ ওয়া ও ওয়াসাল্লামের মতে মৃত্যু এবং মৃত্যু যন্ত্রণা সম্পর্কে প্রশ্ন করা হলে রাসুল করিম সাল্লাহ তাল আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম করলেন নিশ্চয়ই সবচেয়ে আসান মৃত্যুর উদাহরণ হলো পশমের মধ্যে শলাকা ঢুকিয়ে তা টেনে বের করে নিয়ে আসার নিয়ে উক্ত শলাকা কি একা পশম থেকে বের হয়ে আসে নাকি তার সাথে কিছু পশমও বের হয়ে আসে প্রাণ ইসলামী আমাদের আল্লাহ তালার কাছে পানা চাওয়া উচিত মৃত্যু যন্ত্রণা থেকে মৃত্যুর এই ভয়াবহতা থেকে আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে দেয় প্রাণ পিস্তামি ভাইয়া ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ বিন্দ এতক্ষণ আমরা নবীগণ আলহিমুসাল্লামদের মৃত্যু যন্ত্রণার ব্যাপারে শ্রবণ করেছি আমরা এখন শ্রবণ করবো আল্লাহ রসুল রসুলে মকবুল দুু আলমকে মালিক ও মুক্তার সরকারে মদিনা সাল্লি আলহি আসাল্লাম এর ব্যাপারে একটি হাদিসে মোবারকা হজরত সাইদা মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তা আনহা বর্ণনা করেন রাসুলে মকবুল সাল্লি ও আলহি ওসাল্লাম এর শেষ মুহূর্তে যখন তিনি আমার বুকে ঠেস দিয়ে বসেছিলেন তার সামনে ছিল গটির মধ্যে পানি তিনি পানিতে বারে বারে হাত মুবারক ঢুকিয়ে দুহাত দিয়ে মুখ মুবারক ধুত করছিলেন আর জবানে পাকে এই কথা উচ্চারণ করছিলেন লা ইলাহা, ই নিশ্চয়ই মতের কষ্ট অতি ভীষণ এরপর তিনি হাত নামিয়ে ফেললেন আর বলতেছিলেন মহান বন্ধুর সান্নিধ্যে একথা বলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং তার হাত ঢলে পড়ল প্রাণ ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ আল্লাহ রসুল সাল্লাহ তাল আলহি ও আলহি এর একটি হাদিস মুবারকা আমরা শ্রবণ করি নবী করিম রফুর রহিম সাল্লাহ তাল আলহি ও আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষা ও কষ্ট নবীগণের তারপর আউলিয়াগণের তারপর সাধারণ মোমেনগণের নবীগণের মৃত্যুর হাকিকত জানেন প্রাণপিস্তামী বেরা একটু গভীর মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করি নবীগণ মৃত্যুর হাকিকত জানেন তাই তাদের ধৈর্য ক্ষমতাও বেশি এরপর অলিগণের এরপর মোমেনগণের এটা দুনিয়ার বাস্তব প্রমাণ এটা তাদের মর্যাদার পরিপন্থী নয় নবীগণ আলহিমুসাল্লামের মৃত্যু যন্ত্রণা তাদের মর্যাদার বিপরীত নয় দেখুন না হজরত ইব্রাহিম আল নবীনা আলহিসু আসালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল আমাদের প্রিয় নবীকে তাইফে ওহুদে বদরে বেদিনরা কষ্ট দিয়েছিল এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হজরত ইব্রাহিম আলহি সালাম হয়েছেন খলিলুল্লাহ আর আমাদের প্রিয় নবী সাল্লাহ তাল আলহি বা আলহি হয়েছেন হাবিবুল্লাহ মুমিনরা এর শত বাঘের এক বাহু সহ্য করতে পারবে না তাই মৃত্যুর সময় তাদের কষ্ট কম হবে মোমেনগণের দুঃখ কষ্ট নবীগণ বহন করেন রুজ সাসরে সবাই জান্নাতে গিয়ে আরামে থাকবে কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাহআ আলহি ও আলহি ওয়াসাল্লাম জাহান্নামীদের চিৎকারে জান্নাত থেকে বারে বারে বের হয়ে তাদেরকে বের করে আনবেন আল্লাহর অনুমতি তাহলে দেখা যাচ্ছে হুজুরের কষ্টই সবচেয়ে বেশি সন্তান ঘুমিয়ে তাকে কিন্তু পিতামাতার নিদ্রা বারে বারে ছুটে যায় সন্তানের খেয়ালে নবী করিম রৌফুর রহিম ওয়াসাল্লাম আলহিম করেছেন মোমেনের আলামত হলো মৃত্যুর সময় তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিবে মুমিনদের মৃত্যু যন্ত্রণা সহজ হওয়ার আরেকটি কারণ হলো মৃত্যুর শিয়রে দিদার লাভ হবে হায়াতুল নবী নূর নবী সাল আলহি ওয়ালহি ওয়াসাল্লাম এর জিয়ারাত দিদার মুমেনরা পাবে বিদায় তাদের মৃত্যু যন্ত্রণাও সহজ পেয়ে যাবে মিশরের মহিলারা হজরত ইউসুফ আলহ নবীনা ওয়ালিহি কে দেখে বেখুত হয়ে নিচ হাত কেটে ফেলেছিল কিন্তু কোনো ঠের ফাইনি তদ্রুপ মৃত্যুর যন্ত্রণা মুমেনরা ভুলে যাবে প্রিয় নবী রসুল আরবি হায়াতুল নবী সাল্লাহ আলা আলিহি ওয়ালহি ওয়াসাল্লাম এর নুরবরা চেহারা মুবারকের জিয়ারতের কারণে এটিও একটি কারণ সর্বোপরি খুজরু করিম রফুর রহিম সাল্লাহ তালী আলহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেটাই সত্য এখানে কোনো যুক্তির অবকাশ নেই অপারেশনের সময় কষ্ট হয় সত্যি কিন্তু রুগী ঠের পায় না এনেসেসিয়া ব্যবহারের কারণে তো দ্রুপ মৃত্যু যন্ত্রণা হবে ঠিকই কিন্তু মোমেনরা ঠের পাবে না প্রাণ ভাইয়েরা নবীগণ আলহিমুসাল্লামের মৃত্যু যন্ত্রণা কেন হয়েছিল আমরা তো অনুধাবন করলাম বুঝলাম মৃত্যু যন্ত্রণা ইনাদের হওয়াটা ইনাদের মর্যাদার বিপরীত নয় বরং ইনারা নিজেদের মধ্যে মৃত্যু যন্ত্রণা নিজেদের উপর কবুল করে নিতেন যেমন আমরা শ্রবণ করেছি মা এসা সিদ্দিকার উদ্দাল আনহা ইনি বলেছেন যে আমি অন্য কারো মৃত্যু যন্ত্রণা কম হতে ঈর্ষা করি না কেননা আল্লাহ রসুল সাল্লাহ তালা আলহি ও আলহি তো উম্মতের মৃত্যু যন্ত্রণা নিজের উপর কবুল করে নিয়েছেন তাহলে প্রাণ পিস্তামী ভাইরা একটু চিন্তা করে দেখুন কেমন দয়ালু নবী সরকারে মদিনা সাল্ল তলিহি ও আলহি ওসাল্লামের উম্মত আমরা অথচ আমরা ওই নবীর উম্মত হওয়ার পরেও মৃত্যু যন্ত্রণার ব্যাপারে বেখবর রয়েছি এবং ওই নবীর নাফরমানি করে যাচ্ছি তো আল্লাহ তালাজ আমাদেরকে ওই পেয়ারা আকা আ সাল্লাল্লাহ তাহ আল্লাহ আলেখাবো এর মহব্বতে আল্লাহ আবার আকাওয়াত আলা আজফাজ্লাহর বন্দেগী ইবাদত করার তৌফিক দান করুক এবং সাথে সাথে পেয়ারা আকা মুদিন আল্লা মুস্তাফা সাল্লাল্লাহ তা আল্লাহ আলেকি ওয়াসাল্লাম এর আনুগত্যের মাধ্যমে আল্লাহ আতাবা আকাত আলা আজফাজাল্লাহ রেজা মুন্দি হাসিল করা এবং ওই মৃত্যুর মুহূর্তে যেন পেয়ারা আকা মুদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহ তা আল্লাহ আলেখি ওয়াসাল্লাম پھر نور برا چہرہ مبارک ہے زیارت کرو آمین آمین بجاہ نبی آمین صلو علی الحبیب صلی اللہ تعالی علیہ محمد صلی اللہ تعالیٰ وسلم